হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লোরা ক্যারেক্টার এক্সপেরিমেন্ট ভিডিও। তো এই জন্য আমাকে আমার বন্ধু মানে শুভ আমাকে দিয়েছে এই আইডিটা। আমার আইডিতে লোরা ক্যারেক্টার নেই, তো তার আইডিতে আমরা খেলছি এবং তার আইডি দিয়েই খেলছি, ঠিক আছে? সে আমাকে দিয়েছে আইডিটা। তো দেখা যাক লোরা ক্যারেক্টারে এক্সপেরিমেন্ট করে কীরকম হয় ভিডিওটা, এবং লোরা ক্যারেক্টার কীরকম ভালো কি না খারাপ। এখানে এক্সপেরিমেন্ট করেছি আমরা M4A1 আর স্কার দিয়ে, কেননা এই দুটো গান দিয়ে যদি এক্সপেরিমেন্ট করা যায়, স্কারের সাথে M4A1-এর অ্যাকুরেসির কিছুটা তফাৎ আছে, ঠিক আছে? আগে আমরা যেটা দেখেছি, তো এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করব আর দেখে নেব কীরকম হয় লোরা ক্যারেক্টার। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখানে বন্ধুরা, এদেরকে আমি একটা ডিস্টেন্সে দাঁড় করে রেখেছি, এবং আমার হাতে স্কার আর ওর হাতে আছে, একের কাছে আছে M4A1। তো এখান থেকে আমরা গুলি করব, আর আপনার সাইড দিয়ে দেখতে পারবেন তার স্ক্রিন এবং আমার স্ক্রিন। আমরা যতটুকু জানি, প্রতিটা বন্দুক ওই কিছু একটা অর্ধেক ম্যাগজিনের পর ওইটা শুরু হয়ে যায় রিকয়েল করা, ঠিক আছে? তো এখানে আমাদের কীরকম রিকয়েল হবে ওইটা আমরা দেখে নেব। এদেরকে দুজনের দুয়ের ভেস্ট আছে, কার আর HP 500 আছে সবার, কারণ আমি চাই না এত তাড়াতাড়ি ওরা ড্যামেজ হয়ে যাক। আরে সামনে কে রে, সর, কে মেরে দেই, এর মনে হয় ডিসকর্ড কেটে গেছে। তো এখানে যারা আছো তারা থাকো, তোমাদের উপরে এক্সপেরিমেন্ট হবে। এখানে আমরা দেখবো গুলি কীরকম অ্যাকুরেট হচ্ছে, মানে অ্যাকুরেসি কীরকম বন্দুকটা, দুটো তিনটে চারটে পাঁচটে যাই মারছি, ওই স্ক্রিনে তোমরাও দেখতে পাচ্ছ মারছে যে কোন একসাথে গুলি মারবো, আর রিকয়েলটা একটু দেখে নেব। ও মাই গড, প্রতিটা গুলি অ্যাকুরেট গিয়ে লেগে গেল, পুরোপুরি অ্যাকুরেট। মানে একটু যে এদিক সেদিক হবে তেমন নেই, কিন্তু একটু দূরে দেখে নেই এখন আমি। এদেরকে হিল করতে দেওয়া হোক, একটু দূরে ভাই, হ্যাঁ একটু দূরে থাকো, তারপরে আরও ডিস্টেন্স বজায় রাখবো। তো এইখানে দুজন আছে, আমার স্ক্রিনে লোরা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, আর আদার্স যে স্ক্রিন আছে ওইটাতে তোমরা দেখতে পাবে আদার্স প্লেয়ার, মানে লোরা ছাড়া যার। তো এখানে যাই গুলি করছি, প্রতিটা গিয়ে অ্যাকুরেটই লাগছে। বাহ, স্কার দিয়ে বেস্ট ফেটে গেল, ওকে, প্রতিটা গিয়ে অ্যাকুরেটই লাগছে। আর ওইখানে আদার্স ক্যারেক্টার যে আছে তার গুলি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো এইখানে দেখা যাচ্ছে যেভাবে গুলি করুক না কেন, লোরা ক্যারেক্টার তার অ্যাকুরেসিটা কিছুটা না হয় বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে? তো এটা তো গেল মিড রেঞ্জ বা শর্ট রেঞ্জের মধ্যে। তো আমাদের এখন দেখার বিষয় হলো লং রেঞ্জে কি করে লোরা ক্যারেক্টার। আমরা যতটুকু জানি, লং রেঞ্জ যত হবে, মানে ডিস্টেন্স যত বেড়ে বেড়ে যাবে লোরা ক্যারেক্টারের ক্ষেত্রে, আমার মনে হয় তার স্কিলটা তত কমবে, ঠিক আছে? সে দূরের ক্ষেত্রে ওই হারে পারবে না, তো সে দূরের ক্ষেত্রে ওই হারে অ্যাকুরেটভাবে গুলি দিতে পারে কিনা ওইটা আমরা দেখবো, ঠিক আছে? শুনেছিলাম ও বেশি দূরে কাজ করবে না। তো দেখা যাক, কিছু দূরে রেখে দেব আমাদের এনিমিজদের, একটু দূরে রাখবো, আর রেখে এইখানে আমরা এক্সপেরিমেন্ট করে নেব কীরকম হয় লোরা ক্যারেক্টারের গুলি কীরকম যায়। এখানে সবাইকে ডেকে নিচ্ছি এখানে আমি। তো বন্ধুরা, এখানে আমি দুজন দুজন করে চারজনকে দাঁড় করিয়ে দিয়েছি একটা ডিস্টেন্সে। এখন আমি একটু বেশি ডিস্টেন্স কভার করব, ঠিক আছে? আগের যে ডিস্টেন্স ছিল ওই ডিস্টেন্সে আর একটু দূরে কভার করব, এবং দেখব লোরা ক্যারেক্টার এখন কি করে। সম্ভবত এখন যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সে প্রায় আমাদের ইনিমি থাকে, ঠিক আছে? মানে প্রায় থাকে, আমরা যখনই মারামারি করি বা লড়াই করি তখন এই ডিস্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইনিমি পড়ে যায়, তখন আমাদের এই অ্যাসল্ট রাইফেল দিয়েই কাজ করতে হয়। তখন আর যদি এই ডিস্টেন্সে আমরা এক্সপেরিমেন্টটা করে নেই, তাহলে একটা ধারণা চলে আসবে সমস্ত বন্দুকের উপরে। তো চলো আমরা গুলি মারা স্টার্ট করি। ওই স্ক্রিনে তোমরা দেখতে পাবে, সাইটের যে স্ক্রিন আছে ওটাতে তোমরা দেখতে পাবে আদার্স ক্যারেক্টারের, ওইটা যে কোনো ক্যারেক্টার হতে পারে, অ্যান্ড্রিউ বা হায়াতো যাই হতে পারে, শুধু আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লোরা ক্যারেক্টার।
তো ঠিক আছে, এখানে আমি M4 A1 দিয়ে গুলি করা স্টার্ট করবো। একটু পাশে সরে যা, তুই এত কাছে থাকিস না, পাশে একটু সরে যা। হ্যাঁ, আর এদিকে মুখ করে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাশে সরে যা। তো আমি গুলি করব বা দিকেরটাকে, তুই ডান দিক। প্রতিটা গুলি গিয়ে গায়ে লাগছে, আমি এখানে দেখতে পাচ্ছি প্রতিটা গুলি গিয়ে গায়ে লাগছে। আর ওই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে। আমার মনে হয় না প্রতিটা গুলি গায়ে লাগবে বা অ্যাকুরেসি সেম বলে মনে হচ্ছে না। এখানে অ্যাকুরেসি একদম সেম হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনেক ডিস্টেন্স আমি বজায় রেখেছি। তো এখানে এখন গুলি করব একটা, এখন একসাথে, বাপরে যতটাই গুলি করছি আমি সমস্ত গুলিটাই গিয়েই শরীরের লাগছে। আর জানি না ওই ক্যারেক্টারে কী হচ্ছে, তো স্ক্রিন দেখার পর বোঝা যাবে। তোমরাই ডিসাইড করো যে আমি যতটা গুলি করেছি এই এক্সপেরিমেন্টে, ঠিক আছে, স্কার দিয়ে করলাম বা M4A1 দিয়ে করলাম, যে ডিস্টেন্সে আমি গুলি করেছি ওই ডিস্টেন্সে প্রতিটা গুলি গিয়ে গায়ে লেগেছে। রিকোয়েল কন্ট্রোল করার কোনো প্রয়োজন হয়নি আমার, কারণ লড়া ক্যারেক্টারটা একটু ম্যাক্স আছে, ঠিক আছে। এর একটু মনে হয় 5 না 6 আছে লড়া ক্যারেক্টার। তো যাই হোক, যে অনুমান তোমরা পেয়ে গেছো যে এর অ্যাকুরেসিটা অনেক পারফেক্ট হয়, তাহলে তোমরা যদি AWM দিয়ে খেলা মানে খেলতে চাও AWM, তাহলে তুমি লোরা ক্যারেক্টার নিতে পারো, অথবা একে দিয়ে খেলতে চাও। একের মধ্যে অনেক রিকোয়েল কন্ট্রোল করে নেবে লোরা। অনেক সময় আমাদের কি করতে হয় যে একসাথে টিপে ধরতে হয় সামনাসামনি হলেও, আর একেতে কি হয়, একসাথে টিপে ধরলে গুলি গিয়ে লাগে না, অর্ধেকের পর তো এত হারে রিকোয়েল মানে হয়ে যায়, এত হারে রিকোয়েল বেড়ে যায় যে কন্ট্রোল করে মারতে লাগে, আর কন্ট্রোল করতে গিয়ে তুমি মরে যেতে পারো, কারণ গুলি বন্ধ করতে হয় তোমাকে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার এক্সপেরিমেন্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এক্সপেরিমেন্টটা যদি ভালো লাগে থাকে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল চাপতে একদম ভুলবেন না, ঠিক আছে। আমি এইরকম ওই ভিডিও এসে নিয়ে এসে মিলছি আপনাদের সাথে। ততক্ষণে টাটা, বাই বাই।
like a rock star.